হচ্ছে মূলত স্পেশাল এডিশনটা। এটা কিন্তু সিবি হন্ড্রেডের যতগুলো বাইক আছে আমরা জাস্ট সিবি হন্ড্রেড দেখি, বাট স্পেশাল এডিশন কিন্তু কম বেশি সব জায়গায় দেখা যায় না। বাট প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। হ্যালো फ्रेंड्स, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। চলে এলাম বংশাল নামিরা অটো গ্যালারিতে। আজকের ব্লগটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে, তাদের শপটা হচ্ছে খুব একটা বড় না, কিন্তু তাদের কাছে যতগুলো সেকেন্ড হ্যান্ড বাইক আছে আমি চেষ্টা করবো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করার, এবং কত টাকা আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন সেটাই একটা আনুমানিক ধারণা দিব আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। সো ফ্রেন্ডস, ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। সো ফ্রেন্ডস, যেহেতু তাদের শোরুমটা হচ্ছে রাস্তার খুব পাশে, সেহেতু অনেক নয়েজ হবে, সেগুলোকে আমরা একটু ইগনোর করার চেষ্টা করবো। আর এই সব থেকে আপনারা যদি কারো বাইক নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন, আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ভিডিও শেষ করে এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, কথা না বলে মূল ভিডিও যাওয়া যাক। আর ভিডিও শুরু করার আগে কথা বলতে চাচ্ছি, আপনারা নতুন আছেন এখনও ফাইন ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে তাদের শপটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের কাছে মূলত তিনটা গাড়ি অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার, একটা হচ্ছে হন্ডা সিবি 18, আর একটা হচ্ছে বাজাজ V150। তিনটা মোটর সাইকেল অ্যাভেলেবেল আছে। আর আজকে আমাকে এই ভিডিওতে হেল্প করবেন হচ্ছে বাপ্পি ভাই। আপনারা যদি কারো এই শোরুমে আসেন তাহলে অবশ্যই বাপ্পি ভাইকে পেয়ে যাবেন। সো আমি প্রথমে এই V150 দিয়ে শুরু করতে যাচ্ছি। ভাইয়া, এটা কত মডেল? 2017 মডেল। আচ্ছা ফ্রেন্ডস, এটা কিন্তু মূলত হচ্ছে 2017 মডেল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট এডিশন, যে V150 আছে সেই মোটর সাইকেলটি। এটা কত কিলো রান করেছে? 8000 কিলো। ফ্রেন্ডস, এটা কিন্তু মূলত 8000 কিলো রান করেছে। এটা কত নাম্বার সিরিয়াল গাড়ি? 33 সিরিয়াল গাড়ি, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে, 2 বছর রেজিস্ট্রেশন। ওকে ফ্রেন্ডস, এটা কিন্তু আপনারা 2 বছর রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। 33 সিরিয়ালে মূলত এই V150 মোটর সাইকেলটি, এটা রান করছে 7000 কিলো। এটা লুক লাইক্স একদম ফ্রেশ কন্ডিশন আছে, আপনি দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেলটি কিন্তু কোনো ধরনের কোনো প্রকার স্ক্র্যাচ নেই। এটার প্রাইস কত আছে ভাইয়া? 1,20,000 টাকা। ওকে ফ্রেন্ডস, আপনার কিন্তু 1,20,000 টাকা হলে V150, যে 150cc মোটর সাইকেলটা আছে বাজারে, সেটা কিন্তু আপনারা নিতে পারেন। এটা কি আস্কিং প্রাইস নাকি ফিক্সড প্রাইস? ওকে, এটা কিন্তু আস্কিং প্রাইসটা হচ্ছে, এটা আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন। ওকে ওকে গাইস, আপনি স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাজাজের অ্যাভেঞ্জার মডেল যেটাকে বলে। এটা কত সিরিয়ালের গাড়ি? 33 সিরিয়াল, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 33 সিরিয়াল লেখা আছে। এটা কয় বছর নাম্বার প্লেট করা আছে ভাইয়া? 10 বছর। ওকে ফ্রেন্ডস, আপনার কিন্তু এখানে 10 বছরের রেজিস্ট্রেশন বা 10 বছরের নাম্বার প্লেট অলরেডি করা আছে, সেটা সব পেয়ে যাবেন। এটা কত মডেলের মোটর সাইকেল? এটা হচ্ছে 2017। ওকে, আপনারা কিন্তু এই মোটর সাইকেলটা পেয়ে যাবেন 2017 মডেলের। এটার মধ্যে একটাই কালার হবে তাদের কাছে মূলত, এটা হচ্ছে চকলেট বা ব্রাউন কালার যেটাকে বলে, সেটা পাবেন। 150cc এই ক্রুজার টাইপ বাইকটি আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। এটা প্রাইস কত যাচ্ছে ভাইয়া? 1,67,000 টাকা। এটা কি আস্কিং প্রাইস টাকা? এটা কিন্তু আস্কিং প্রাইস, সাথে আপনারা 10 বছরের রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে, বাইকের মধ্যে কোনো ধরনের বা কোনো প্রকার স্ক্র্যাচ নেই। এটা হচ্ছে ক্রুজার টাইপ একটি বাইক, আমরা সবাই জানি বিকজ অফ এটা হচ্ছে বাজাজের সবচেয়ে পপুলার একটি বাইক। এটা 150cc মোটর সাইকেল মূলত। অলরাইট, আমি যদি গাইস পরবর্তী মোটর সাইকেলের দিকে যাই। অলরাইট ফ্রেন্ডস, আমাদের পরবর্তী বাইকটা হচ্ছে হন্ডা সিবি 100, হচ্ছে মূলত স্পেশাল এডিশনটা। এটা কিন্তু সিবি 100-এর যতগুলো বাইক আছে আমরা জাস্ট সিবি 100 দেখি, বাট স্পেশাল এডিশন কিন্তু কম বেশি সব জায়গায় দেখা যায় না। বাট এখানে তাদের কাছে সে পাবেন, দেখতে পাচ্ছেন স্পেশাল এডিশনের মধ্যে কিন্তু এক্সট্রা একটা ফিচার অ্যাড করা আছে, সেখানে কিন্তু আপনারা খুব সুন্দর গ্রাফিক্স করে স্টিকার পেয়ে যাবেন, আর এখানে ব্র্যান্ডিং করে লেখা আছে এটা হচ্ছে মূলত স্পেশাল এডিশন। এটা হচ্ছে 2018 মডেলের মোটর সাইকেল, আর এটা কিন্তু অলরেডি নাম্বার প্লেট করা আছে, দেখতে পাচ্ছেন 37 সিরিয়ালের মোটর সাইকেলের নাম্বার প্লেট করা আছে। এটা রেজিস্ট্রেশন কয় বছরের? এটার সাথে আপনারা মূলত 2 বছরের রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। এটা প্রাইস কত হচ্ছে ভাইয়া? 1,65,000 টাকা। ওকে ফ্রেন্ডস, আপনার কিন্তু 1,65,000 টাকা হলে হন্ডেটের যে স্পেশাল এডিশনটা আছে 2018-এ, সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। এটা কিন্তু অলরেডি 37 সিরিয়ালের মোটর সাইকেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের মতো ভিডিও, এই হচ্ছে তাদের শোরুমে ভিজিটিং কার্ড। আপনাদের সুবিধাতে কিন্তু এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন।
ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সো ফ্রেন্ডস, এই শপের মধ্যে যে তিনটা বাইক ছিল আমি চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে সেই তিনটা বাইকের স্পেসিফিকেশন, ডিটেলস এবং প্রাইসের একটা আনুমানিক ধারণা দিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রেসপন্স দিয়ে যাবেন। অ্যান্ড ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সে যাবতীয় ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। আমার চ্যানেল নাম বললে আপনারা অবশ্যই প্রতিটা বাইকের সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজ এখান থেকে ভিডিও শেষ করতে হচ্ছে। আর ভিডিও শেষ করার কথা বলতে হচ্ছে, আপনারা এখনও ফাইন ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমার তো নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন ব্লগ চ্যানেলকে এভাবেই সাপোর্ট করে যান। টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।